আমরা এখন গুগলের উপর অধিক মাত্রায় নির্ভরশীল। ছোট থেকে বড় সমস্ত প্রশ্নের উত্তর এক নিমেষেই কিন্তু পেয়ে যায় এই পৃথিবী বিখ্যাত সার্চ ইঞ্জিনে। তবে অনেক সময় গুগল কিন্তু আমাদের ভুল ইনফরমেশান দিয়ে থাকে, যেটার জন্য জীবন কিন্তু হয়ে দাঁড়ায় ঝুঁকিপূর্ণ। তো চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক এই কঠিন সময়ে আমরা গুগলে কী কী সার্চ করব না। নাম্বার 1, করোনা ভাইরাসের অফিসিয়াল ওয়েবসাইট। করোনা ভাইরাস নিয়ে কিন্তু এখনও কোনো অফিসিয়াল ওয়েবসাইট বার হয়নি। তবে যদি আপনারা করোনা ভাইরাসের সঠিক তথ্য জানতে চান, তবে WHO বা হু এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন, যেটির লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। নাম্বার 2, করোনা ভাইরাসের হোম টেস্ট কিট। এখনও কিন্তু বাজারে করোনা ভাইরাসের হোম টেস্ট কিট উপলব্ধ হয়নি। তবে আপনার যদি মনে হয় আপনি করোনাতে আক্রান্ত, তবে নিয়ারেস্ট হসপিটাল কিংবা কোনো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। নাম্বার 3, করোনা ভাইরাসের ওষুধ। আপনি যদি গুগলে করোনা ভাইরাসের ওষুধ খোঁজ করে থাকেন, তবে আর করবেন না, কারণ এর ফলে আপনার জীবনে বিপদ চলে আসতে পারে। আপনি যদি মনে করেন যে আপনি ওই ভাইরাসের কবলে পড়েছেন, তাহলে অবিলম্বে একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। নাম্বার 4, করোনা ভাইরাসের চিকিৎসার ভিডিও। গুগলে করোনা ভাইরাস চিকিৎসার ভিডিওগুলি বেশিরভাগ নকল, সুতরাং গুগলে এই জাতীয় ভিডিও খোঁজ করা বৃথা। জানিয়ে রাখি যে সরকার করোনা ভাইরাসের চিকিৎসা সম্পর্কিত নির্দেশিকা জারি করেছে, যা অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক দেবেন। হ্যাভ এ নাইস ডে, স্টে হোম, স্টে সেফ।